Hello friends, welcome back to my channel Rokeya's daily vlogs. সকাল বেলায় সবাই কেমন আছেন? সকাল সকাল কিরকম ভাবে বৃষ্টি শুরু হয়েছে দেখুন। এখন তাও হালকা পাতলা বৃষ্টিটা হচ্ছে, আর আমার যে বাগানটা পুরো গুছিয়েছি ওইটাই বৃষ্টি হওয়াতে আমাদেরও খুব ভালো লাগছে। এই যে চারিদিকে সবুজ সবুজ হয়ে আছে, আর সেই সবুজটাই আমি আপনাদেরকে দেখানোর জন্য দেখুন উপরে ছাতে থেকে। এই যে পেট্রোল পাম্পটা চারিধারে দেখুন কীরকম ভাবে সবুজে সবুজ হয়ে আছে পুরো। এই বর্ষার দিনে একটা জিনিসই ভালো লাগে, এই আকাশ আর নিচে শুধু সবুজে সবুজ। এই যে জল ট্যাঙ্কিটা এত তাড়াতাড়ির মধ্যে এরা বানিয়ে দিল, আমি নিজেই অবাক যাকে বলে। আমি উপরে চলে এসেছি পুরো আপনাদেরকে চারিধারের ভিউ দেখাবার জন্য। আমার তো শহর থেকে অনেকটা দূরে, তাই ছাতে থেকে পুরো সমস্তটাই খুব ভালোভাবে দেখতে খুব ভালোও লাগে, আর পুরো ফাঁকা হওয়ার জন্য একদম খুব খোলামেলা, চারিদিকে প্রচণ্ড পরিমাণে হাওয়া বাতাস। এই যে চলে এলাম, এই যে সুইমিং পুলটাতে এখনও জল ভরেনি, আমার ছেলে রেডি আছে, কখন ও সুইমিং পুলটা স্নান করবে। আর এই আমার সজনে গাছ দেখুন কীরকমভাবে সবুজ হয়ে আছে, একদম দারুণ লাগছে। ওইটা এমনি নর্মাল, আর এটা 12 মাসে ডাটা ধরা সজনে গাছ। আর পেয়ারা গাছটাও এবার একটুকু উঠেছে। এখানে যে তুঁত গাছটা ছিল মালবেরি, ওটা আমি পুরো গোড়া থেকে কেটে দিয়েছি, ওটার জন্য আমার পেয়ারা গাছে প্রচণ্ড পরিমাণে ক্ষতি হচ্ছিল। ও জানেন এবছর পেয়ারা ধরেনি আমার গাছে, আমি তো অবাক, বর্ষায় পেয়ারা নেই। কী থেকে হলো না, আমার ওই যে তুঁত গাছটা ছিল ওইটার থেকে, ওইটাতে এই পেয়ারা গাছটাকে আড়াল করে দিয়েছিল। আর এই যে সুইমিং পুল, আর সুইমিং পুলের ওই পাশটাও সুন্দর করে গুছিয়ে দিয়েছে, দুটো লেবার লাগিয়ে পুরো 2 দিন ধরে এটা করানো হলো। চলে এলাম রান্নাঘরে, যার থালা বাসন ছিল সব ধোয়া হয়ে গেছে প্রায়, আর এই দুটো থেকে গেছিলো ওই দুটো ধুয়ে নিলাম। তারপর আমি চলে যাব রান্নার কাজে। বৃষ্টির দিনে রান্না বান্না সেরকম বিশেষ কিছু করব না, আজকে যে সবজিগুলো নিয়েছি সেগুলোই রান্না করব। আর আপনার দাদাকে বলেছি মাছ নিয়ে আসতে, থালা বাসন আগেই সব ধুয়ে নিয়েছিলাম। এই যে আমরা রেগুলার যে থালা বাসনে খাই, এই পিতলের থালাগুলোতেই আমি খাই, কাঁসার থালা। আর যদি কেউ আসে হঠাৎ দিতে হয়, ওই জন্য ওইগুলো রেখেছি সাইডে। এই যে সব পরিষ্কার করে নিয়েছি, আর নিয়েছিলাম সবজিতে ওল, আর নিয়েছি বেগুন, ওল বেগুন ও দুটোই আমার ফেভারেট। ওল আমরা সবাই খাই, ওল ভর্তা খেতে আমার ছেলে মেয়ে আপনাদের দাদা সবাই পছন্দ করে, তাই ওল ভর্তা করছি। আর মাছ তো বললাম আনতে বলেছি, নিয়ে এলে খুবই ভালো, না এলে অন্য কিছু করতে হবে আমাকে, ভাবছি পোস্ত করে দেব, আলু পোস্ত তো ফেভারেট। এই যে ইন্ডাকশানে আমি এই গামলায় করে ভাতটা বসিয়ে দিয়েছি, ওটা ফুটে গেলে তখন আমি ঢেলে নিই, আর আলুও দিয়ে দিয়েছি ভাতের মধ্যে, আলু মাখা করে নেব। আর ইন্ডাকশানের মধ্যে ওটা হতে থাক। আর এদিকে দেখুন আপনাদের দাদা আমাকে আলু এনে দিয়েছে, অনেকগুলো আলু খাওয়া বলতে গেলে একটু বেশি হয়ে গেছে, ছেলে তো সকালের টিফিনে আলু রুটি আলু ভাজা রুটি, আবার দুপুরে রাত্রে আলু ভাজাটা একটু বেশি খাওয়া হয় আমাদের। এই যে চলে এলাম ওল কাটতে, ভাবলাম ওল কাটাটা আপনাদের সঙ্গে শেয়ার করি। প্রথমে হাতে সর্ষের তেল নিয়ে নিয়েছি, এখানে ওল চুলকায়, ওল যদি চুলকাবে না হাতে তেল নেওয়া হয়, কিংবা লেবুও লাগাতে পারেন আপনি, কিন্তু এখন তো হাইব্রিড ওল অত চুলকানি কিচ্ছুই নেই, তাই আমি এই যে ওলটা কেটে নিচ্ছি। আর ওলটা খুব ভালোভাবে কাটতে হবে, কারণ অনেকটা মোটা করে না কাটলে ওলের যদি ওই যে চোখগুলো হয় হালকা হালকা, ওই যে কালো কালো, ওইগুলোকে পুরো পরিষ্কার করে ছাড়াতে হবে, নাহলেই কিন্তু গলা চুলকাবে। এখন তো বেশিরভাগ ওলে চুলকায় না, এখন দেশি ওল নেই অত, এগুলো সব হাইব্রিড ওল। ওল আমাদের খুবই ফেভারেট, ওল খাওয়াও ভালো শরীরের পক্ষে, ওল একটা কন্দ জিনিস, ওল খেলে অনেক রকমের রোগ আছে, যেগুলো পেটের প্রবলেমের থেকে শুরু করে এগুলো অনেক ঠিক হয়। এই যে আমি সুন্দরভাবে মোটা মোটা কেটে নিচ্ছি ওলটা, বেশ মোটা মোটা সাইজে কেটে, এই যে দেখুন কীরকম মোটা মোটা সাইজে আমি কেটেছি। এটাকে কুকারে ভরে নেব, তারপর ভালো করে ওয়াশ করেও নিচ্ছি, তারপর আমি এটাকে কুকারে ভরে সেদ্ধ করে নেব।
এটা সেদ্ধ করে তারপর আমি এটা কিভাবে ওল ভর্তাটা বানাই সেটা আপনাদের সঙ্গে দেখুন শেয়ার করছি। আমি যেহেতু ওল ভর্তা করছিলাম তো ভাবলাম আমি আপনাদের সঙ্গে শেয়ার করি যে আমি কিভাবে ওল ভর্তাটা করি। আমার এই ওল ভর্তা, আমার এই ভিডিও, আমার বাগান যদি আপনাদের এতটুকু ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক শেয়ার করে যাবেন, আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনাদের একটা লাইক শেয়ার আমাকে আগে আরও একটা ভিডিও বানাতে মোটিভেট করে। যে আমার ওলে সিটি পড়ছে, আপনাদের বলতে বলতে আপনাদের দাদা মাছও নিয়ে চলে এসেছে। দেখুন এই বড় বড় পেটি পেটি আমার ছেলে মেয়ে আপনাদের দাদা তিনজনেরই ভীষণ পছন্দ। আমার তো সব মাছই পছন্দ, আমার তো মাছই ফেভারেট। আমার জন্যই বলতে গেলে বাড়িতে মাছ আসে বেশি। আমার একটা কথা জানার আছে আপনাদের কাছ থেকে, তা হলো আমার এই রাবার প্ল্যান্টটা দেখুন দিন দিন বেড়েই যাচ্ছে, এ প্রায় 3 ফুট হয়ে গেছে, লম্বার দিকে বেড়েই যাচ্ছে। একে আমি কীভাবে কতদিন টবে রাখবো জানি না। এটা কি আপনাদের মনে হয় আমি এই নিচে মাটিতে কোথাও লাগিয়ে দিয়ে একে এ আরও বড় হবে? দেখুন কত শাক ছড়িয়ে দিয়েছি আমি, এখানে পাট শাক ছড়িয়েছি, প্রচণ্ড পরিমাণে বার হয়েছে। আর একটা জিনিস আপনাদেরকে দেখায়, সেটা হচ্ছে আমার এই রেন লিলি, আমার প্রথম বাগানে এই রেন লিলি ফুটেছে। আমাকে এত ভালো লাগছে যে আমি কি বলবো আপনাদেরকে। মাছ ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর এদিকে চলে এলাম আবার ওল ভর্তা বানাতে। ওটা ভাবলাম আপনাদের সঙ্গে শেয়ার করি যে আমি কীভাবে ওল ভর্তাটা বানাই। আমি যেভাবে বানাই ঠিক সেভাবে আপনারাও একদিন বানিয়ে দেখতে পারেন বাড়িতে, খুবই সহজ আর খেতেও খুব সুস্বাদু। এই যে ওলটাকে আমি সেদ্ধ করে নিয়েছি কুকারে, এটাকে তুলে নিচ্ছি। এবার এলটাকে আমি ভালো করে ম্যাশ করে নেবো, আমি এই গ্লাসটা দিয়ে একে ম্যাশ করে নিচ্ছি। আমি হাতের কাছে টুকটাক যেসব জিনিসপত্র পাই সেগুলো দিয়েই কাজ করার চেষ্টা করি, তাড়াতাড়িও হয় আর সুবিধাও হয়, দুইয়ের মধ্যেই আমি চড়ি। এর মাঝে কিন্তু আমি আজ বৃষ্টি পড়ছে বলে কাপড় চোপড় ধোয়াধুয়ি কিচ্ছু করলাম না, আজ শুধু রান্না আর ঘর মোছা আর বাস এইটুকুই। এই যে পেঁয়াজ দিয়ে দিয়েছি, সর্ষের তেল দিয়েছিলাম একটু, তারপর দিয়েছি পেঁয়াজ। আর এদিকে আমি ওই যে ওলটাতে একটু জল দিয়ে ওর মধ্যে দিয়ে দিচ্ছি লবণ, এক এক করে সব কিছু দিয়ে দেবো, হলুদ। আর দিয়ে দিচ্ছি এখানে দেখুন 1 ছোট্ট টেবিল চামচের জিরে ধনে গুঁড়ো একসঙ্গে মিক্স করে 1 টেবিল চামচ মতো দিয়ে দিলাম। আর দিয়ে দেবো একটা কাঁচা লঙ্কাকে কুচি কুচি করে। আপনারা যদি বেশি ঝাল খান তাহলে বেশি দেবেন, আমি কম দিয়েছি, ঝাল কিন্তু খুব ভালো লাগে ওলে। আর এই দিয়ে দিচ্ছি 1 টুকরো লেবু, লেবুটা কিন্তু আমার গাছের, সেই লেবু দিচ্ছি এখানে। সুন্দর করে লেবুটা নিংগুড়ে আমি দিয়ে দিলাম, বেশ 1 টেবিল চামচ মতো ওর মধ্যে রস হবে। আর এই যে পেঁয়াজটা হালকা ব্রাউন হয়ে এসেছে এর মধ্যে আমি এবার ওই ওলটা দিয়ে দেবো। এই যে পুরো এটাকে মেখে নেবো হাতের মধ্যে, আর মেখে পরে আমি ওর মধ্যে দিয়ে দেবো। মেখে দিলে কি খুব সুন্দর হয়, এবারে মেখে দিলে আর ওই কড়াইয়ের মধ্যে মাখলে আমাকে মনে হয় অতটা মিক্স হয় না, তাই আমি নিচেই মিক্স করে তারপর ওটাকে আমি ছেড়ে দেবো। এই যে এটাতে কড়াইটাতে ফ্রাই প্যানে দিয়ে দিলাম। এবার এটা হালকা লো আছে, অনেকক্ষণ আমি করেছি, প্রায় 10-15 মিনিট আমার হয়েছে। এটা পুরো শুকনো শুকনো টাইটের হয়ে যাবে, এইটুকুই খেতে খুব টেস্ট লাগবে। আমি আমার রান্না করতে থাকি আর আপনারা সবাই ভালো থাকবেন। এই যে শুকনো শুকনো হয়ে গেছে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আগামী আরও একটা ভিডিওতে। মাছ ভাজা শুরু করে দিয়েছি আর আমার এই যে আমার ভিডিওটা আজ এই পর্যন্তই। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।